ভাইয়া কথা বলতেছে না তো ভাইয়া?
আপনি কোনো ডাটাবেস সিলেক্ট করছেন? ইনফো নামে ডাটাবেস সিলেক্ট করে নেন, তারপরে কোডিং দেখেন। কেউ কোনো কথা বলে না। আচ্ছা কে কি মিউট আছে একটু দেখি তো। এই হুসেন ভাইয়া, কে আপনি? শুনেন, এটা হচ্ছে একটা অস্বস্তিক কথা বলবো, ডাটাবেস স্ট্যাটাস বাজে। হ্যাঁ, বলেন। বিকাশ থেকে ম্যানুয়ালি টাকা উঠাইলে একটা ক্যাশ টেবিলের নাম কি দিতেন? দেন আহমেদ ফারিয়া সার্ভিস। সিরিয়াসলি ভাই, এই কোর্স ইনফো টি শার্ট ইনফো তো দেওয়া আছে, আর নতুন কি টেবিল করতে? নতুন টেবিল? আচ্ছা, নতুন একটা ডেটাবেস বানান, সেটা মনে করেন আপনাদের কোনো কোম্পানি, আচ্ছা কোম্পানি মনে করেন র ম্যাটেরিয়ালস কিনে, সেই র ম্যাটেরিয়ালস অথবা যা কোম্পানি এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন, সিকিউরিটি গার্ড ইনফরমেশন, নতুন ডাটাবেস, অথবা ই কমার্স সাইডের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে প্রোডাক্ট, যেমনে পারেন। মানে একটা এক্সাম্পল শিখেছি, তার মানে এই না যে আপনারা বাকিগুলো করতে পারবেন না। বাট আমি সব, আচ্ছা আপনার ই কমার্সের জন্য বানান। হ্যাঁ, এটা হলো ক্যাটাগরি লিস্ট, সাব ক্যাটাগরি লিস্ট, মানে ক্যাটাগরি daraz.com বানান, ইবেলি বানান, শিকুমনা.com বানান, আপনার এইখান থেকেই না, আমার গাড়ি এখানে আশেপাশে গাড়ি কিন্তু আপনার এখান থেকে স স স স শব্দ হইতেছে। এটা আমি একটু বালিশ দিয়ে আটকে দিয়ে কিছু হবে না। শিখা আপু কোথায়? কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ ছাড়বেন কবে? এই মাসে। মানিকগঞ্জ থেকে কিশোরগঞ্জ? হায় হায়, এই মাথা থেকে ওই মাথা। ভালো এরিয়া, মাঝে মধ্যে নৌকা লাগে না? দশে কিছুটা জমে না, দশে বেনারসি বলে দিকে। সাকিব ভাই, আপনি একটু মাইক্রোফোন একটু মিউট করে দিই, আপনার প্রচন্ড ভয় আসছে। ভরসা এখন নৌকায় কথা কি খারাপ বলছিল? শোনে শোনে, একটা কবিতা শুনে। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। দাঁড়ান, পুরোটা বলে গেলি, দাঁড়ান। আচ্ছা, বাংলাদেশে সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরে সব পানি যেতে হয়ে যেতে বঙ্গোপসাগরে সব পানি যেতে পারে সুখেও, গোটা রাজধানী দিগলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা হয়ে যেতে পারে, কেন বুঝলাম, আরে বিশাল বড় একটা কবিতা বুঝছেন। আমার
খুব পছন্দের কবিতা, কিন্তু পুরোটা মুখস্থ করাটা খুব টাফ। হ্যাঁ, লিখেছেন মুহিব খান। মুহিব খান, মুহিব একজন জাগ্রত কবি। কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা, কেন ফ্যাশনের নামে উগ্র নারী উদ্ভট নড়াচড়া, কেন টিভি পর্দায় বিজ্ঞাপন, কেন পত্রিকা জুড়ে ফালতু মডেল নায়িকার উৎপাত, কেন বসা গেলে পাঞ্জাবে আর ইলিশ পান্তা ভাত, কেন নারী মদ নিয়ে কাটিং লেগি নববর্ষের রাত। এমন কোন কবিতা নাই যে কবিতা আমি শুনি নাই, মানে গত 15 বছর যাবত। আমার প্রকৃতিটা কি সুন্দর, কিন্তু এই লোকটারে গৃহবন্দী করে রাখছে। গৃহবন্দী কি আপনি নাই, আমি নাই, সবাই গৃহবন্দী তো না? ওই গৃহবন্দী না, ও সরকারের বিরুদ্ধে প্রচুর লেহালেই বসে। তো এখন আমার কথা হচ্ছে যে ক্ষমতায় আছে ওর ব্যাপারে লিখবো কেন, মানে থাক অন্য কেউ থাকলে আমি অন্য কথা বলতাম, মানে বাস দিতে। আরে ব্যারিস্টার সুমন, জামিল ভাই চিনছেন না? জামিল ভাই ব্যারিস্টার সুমন চিনছেন না? শুনেন আপনাদের একটা কথা বলি, হ্যাঁ কথাটা হলো আমি সাকিব ভাইয়ের ডেটাবেস ডিজাইন দেখে আমার কথাটা বলতে হইতেছে। সাকিব ভাই যদি মাইন্ড না করেন, প্রেজেন্টার আমি নেই। হ্যাঁ 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 অবশ্যই। ওকে আচ্ছা দেখেন, নর্মালাইজেশন, নর্মালাইজেশন মানে কি বলেন? বুঝি নেই বানাই পেট টেবিল ক্যাটাগরি বানান কি থাকবে কি আইডি আইএনটি মাম্মা ভাই মেসে ডাকাটাই করতেছে।
আপনাদের বাসায় কি সুন্দর বাচ্চা কাচ্চা? আমার বাসায় বাচ্চা কাচ্চা থাই কেউ কেউ আছে না। মামা মামা কি করো তুমি? মামা আমি দেখো না কি করি। আইডি মানে কি সব ক্যাটাগরি কি হয়? একটা ক্যাটাগরি আন্ডার তাহলে এটা কি প্যারেন্ট আইডি মানে হলো ক্যাটাগরি আইডি? ক্যাটাগরি আইডি আচ্ছা এটা চাইল্ড আইডি না ভাইয়া? বুঝি নেই এইটার যে আইডি এটা তো চাইল্ড আইডি। প্যারেন্ট আইডি করতে পারেন অথবা আপনি এখানে এভাবে করতে পারেন ক্যাটাগরি আইডি। ঠিক আছে ইন্টেজার আর কিছু এরপরে কি দিবেন? নেম আচ্ছা আমার টেবিলের নাম নাই তো আপনার হলো ইয়াতে নেম বার তার 50 ডেসক্রিপশন বার কার ছোট হাতের বড় তো যার টাইম নেই। এরপরে ইমেজেস এখনো হয় নাই। আমরা একটা কাজ করি সেটা হলো ফরেন রেফারেন্সেস এখানে একটা হলো আপনার আছে কোডিং আছে এটা কি করতে হয় বলে দিতে হয় যে এটার সাথে এটা রিলেশন আছে। কিভাবে বলতে হয় দেখেন আমি প্রাইমারি কি করছি অর্ডার আইডি সমস্যা নেই। আচ্ছা এখন আপনারা যেটা করবেন সেটা হলো এই জায়গাতে যাবেন এটা মাইস্কেলে কাজ করে না আছে ফরেন কি রেফারেন্সেস পার্সোনাল কি আইডি আচ্ছা এখানে আপনারা ঢুকেন এটা কপি করেন কপি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আমার এখানে ফরেন কি আছে না কোন ফরেন কি আছে? আপনাদের আমি এজেল শিখেছিলাম মনে আছে ইউনিট শিখেছিলাম মনে পড়ে? আচ্ছা ইউনিট মনে পড়ে? যদি আমরা ইউনিট ঠিক ইউনিটের একটা সিরিয়াল করতে চাইছিলাম সেটা হলো কি কি সিরিয়াল করতে চাইছিলাম আমি একটা কাজ করি। হ্যাঁ আমি আপনাদের পচা পচা একটা কাজ করি একটা আচ্ছা আচ্ছা ক্লিয়ার ক্লাসটা আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট বুঝছেন। আমি 1 ঘন্টা ক্লাস নিব আপনাদের ইনশাল্লাহ আগামী 1 ঘন্টা না আগামী 30 মিনিট 40 মিনিট বাট 30-40 মিনিট আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি যদি আপনাদের মন চায়। আর যদি মন না চায় তাহলে আমার মতো ফাঁকি মারতে পারেন আমি সাপোর্ট আছি। এখানে ঢুকলেন ঢোকার পর আমরা কি করলাম সেটা হলো আমরা এই জায়গাটাতে এটা করে ফেললাম। হ্যাঁ আচ্ছা এটা মাইক্রোসফট ওয়ার্ডে করবেন আমরা ডাটাবেস ডিজাইন যখন করি তখন আমরা প্রথমে কি করি টেবিল বানাই। হ্যাঁ আপনি একটা প্রফেশনাল ডাটাবেস ডিজাইন দেখতে চান প্রফেশনাল যদি ডাটাবেস ডিজাইন করতে চাই আমরা এখান থেকে যান নিউতে যান ব্যাংক করেন। আচ্ছা আমরা একটা টেবিল নিলাম ঠিক আছে যারা ডাটাবেস ডিজাইনার এটা কি করে এই জায়গাতে হলো এসএল নেম। হ্যাঁ এসকিউএল এরপরে এটা কি দেয় বলেন এনটিটি এনটিটি বানান দেখি বলে দাও এনটিটি এন্টিটি। হ্যাঁ
তো এখন আমরা কি করব দেখেন, প্রথমে যে নামটা আছে, আচ্ছা এখানে আমরা কি করলাম, আমি একটু প্রফেশনাল লেভেলে করি, আপনাদের সময় বেশি লাগলো সমস্যা নাই। হ্যাঁ সমস্যা আছে করো। প্রথমে আমরা কি নিচ্ছি, এই টেবিলটার নাম কি? আচ্ছা ক্যাটাগরি দিলাম যে ওয়ান নাম্বার টেবিলে। হ্যাঁ টেবিল নেম ক্যাটাগরি, সমস্যা আছে কারো? আছে প্রথমটা কি আইডি, তারপরে নেম, ডেসক্রিপশন, এরপরে ইমেজ, সমস্যা আছে? এরপরে এটা কপি করেন, কপি পেস্ট শিখছেন না, পেস্ট করেন, দেখি করবো সাব ক্যাটাগরি। এই জায়গা যতগুলো আছে সবগুলোরে আপনারা লোয়ার কেস করে দিবেন, ডাটাবেজের স্ট্যান্ডার্ড। আচ্ছা লোয়ার কেস, হ্যাঁ লোয়ার কেস। আরে ভাই হেনে হ, ক্যাটাগরির মধ্যে কি থাকবে, আইডি, তারপরে আইডি, সমস্যা আছে? 03 পাস করা যায়, এটা সিএল নাম্বার বসাই দিই। হ্যাঁ অটোমেটিক বসাই দিই, তাহলে অটোমেটিকই হবে। এই যে মাইক্রোসফট এই একটা সমস্যা নতুন ভার্সন দাতে। দূরে চলে যায়। আচ্ছা এখন যদি এটা হয় তাহলে আপনাদের ক্যাটাগরি আইডি হয়েছে, নেম হয়েছে, ডেসক্রিপশন হয়েছে, ইমেজ হয়েছে। আচ্ছা এখন এই যে ক্যাটাগরি আইডি এটা কার, রেফারেন্স কার? আচ্ছা এই জায়গা আরেকটা টেবিল নেবেন, সেটা হলো রিলেশন, ইচ্ছা মতো বাড়াই নিতে পারেন, কমা নিতে পারেন। এটা কার সাথে রিলেশন আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি ডট আইডি, নিচে লিখলাম কেন যে ক্যাটাগরি আইডিতে, এই এটার সাথে রিলেশন কার, এটার সাথে না, আর বাকি কারোর সাথে কোনো রিলেশন আছে না? এতটুকু তো করতে পারছেন। এইভাবে প্রথমে ডাটাবেস টেবিলটা সাজায়, প্রথমে সাজানে পরে যখন দেখি আপনি ক্যাটাগরি বানাইছেন, সাব ক্যাটাগরি বানাইছেন, আমি একটা প্রোডাক্ট বানাই ফেলি। হ্যাঁ সুবিধা হবে, প্রোডাক্ট প্রোডাক্টের আইডি, আইডি, নেম, আচ্ছা প্রোডাক্ট আইডি, এরপরে ক্যাটাগরি, এই তো এটা কার ক্যাটাগরি আইডি। আচ্ছা এরপরে সাব ক্যাটাগরি আইডি, দেখো তাই বুঝেন না, এমন কেউ আছেন বুঝলে হাত তুলেন, সমস্যা আছে কোনো? তারপরে কি থাকে, শর্ট ডেসক্রিপশন, এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া কি ওয়ার্ড
মাইক্রোসফট ওয়ার্ড শিখাইতেছেন? হ্যাঁ ভাইয়া, মাইক্রোসফট ওয়ার্ড শিখবেন? জি ভাই, ওইটাও শিখতে পারি, সমস্যা নেই। আমি প্রাইজের কথাটা দেখে আমি ফাইয়ারে বললাম যে আমরা প্রাইজের অংশটা এখানে করবো না বলে আমি আপনাদের নর্মালাইজেশন শিখাই। কেন প্রাইজের বিষয়টা করবো না বলেন? বলেন না, আমি বলি শুনেন। আপনারা একবার আজকে প্রোডাক্ট কিন, মনে করেন আপনি আজকে চালানে প্রোডাক্ট কিনছেন, একটা প্রোডাক্ট কিনছেন, মনে করেন এটা ফোনের কেস 80 টাকা দিয়ে কিনছেন, 5 দিন পরে কিনছেন সেটার দাম 85 টাকা হইতেই পারে, আবার কিছুদিন পরে কিনছেন 70 টাকা দিয়ে কিনতেই পারেন, তাই না? আপনি সে গ্রিট করবেন নাকি? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি আপনার তাই হয় প্রোডাক্টের দাম কমে বাড়ে, তাহলে আপনারা কি করবেন? প্রোডাক্টের নাম যদি প্রোডাক্টের সাথে সাথে দেন, তাহলে আবার নতুন প্রোডাক্ট নতুন নামে নিচ্ছে, নতুন করে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে কি একই টাকা বারবার হয়ে যাবে, ডাটা রিটার্ডেন্সি বাড়বে, ডাটা ডিপেন্ডেন্সি বাড়বে, জায়গা বেশি লাগবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গাতে এসে একটা ব্যাচ বানাবো, ব্যাচ টেবিলের নামে দিব, ব্যাচ মানে চালান, সোজা বাংলা কথা ব্যাচ। বিসি ব্যাচের মধ্যে একটা টেবিল কপি করি, এনআইডি, ব্যাচের মেমো নাম্বার থাকে অথবা নেম থাকে, কোন একটা নেম দিতেই পারে, আইডি নেম হিসেবে তো পাবেই। এরপরে কি পাবে, প্রো ডাক আইডি নোট আছে, ওয়েডি কল করলে সব ডেটা পেয়ে যেতেছে। আচ্ছা, এরপরে কোয়ান্টিটি আছে, এরপরে কি বাইং প্রাইস, এখন কি আপনার ডাটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে? আমি কোন চালানে কতগুলো প্রোডাক্ট কিনছি, কোন প্রোডাক্ট কিনছি, কত টাকা দামে কিনছি, কত টাকা দামে বিক্রি করবো, আমার হিসেবে ক্লিয়ার? বলেন ভাইয়া, ডিসকাউন্ট হিসেবটা কোন দিকে হবে? ডিসকাউন্ট হিসেবটা, ডিসকাউন্ট নামে আলাদা একটা টেবিল হবে। হ্যালো, আমি আসি না গেছি? আচ্ছা, এতটুকু অংশ যদি হয় তাহলে কারো কোনো সমস্যা আছে? আপনারা মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন, শিখছেন তো? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলেন না কেন, সব মিউট। ভাই সবাই যদি কথা বলে তাহলে আপনার কথাই তো শোনা যাবে না, সবাই মিউট হয়ে আছে সবাই। আপনি আমি একটা ডিবি ডিজাইন, আচ্ছা ডিবি ডিজাইন কি এত সহজ কিছু? আচ্ছা, এখন আপনি এভাবে করছেন, করার পরে দেখেন যে কোনো প্রবলেম নেই, আসে চেঞ্জ আসে। আচ্ছা, আমি নর্মালাইজেশন রুলস জানি, এই জন্য আমার কাছে কোনো ডাটা রিপিট হয় নাই, হয়েছে? কোনো ডাটা রিপিট হয়েছে? আপনি এক ইনফরমেশন দুই জায়গা দরকার হয়েছে বলেন? এখন যদি রিপিট না হয়, আমি নর্মালাইজেশন রুলস জানি, তাই আপনারা নর্মালাইজেশন রুলস জানেন না, এই জন্য আপনাদের কাছে রিপিট হইতে পারে। আচ্ছা, রিপিট হয় নাই। এখন একটা বিষয় দেখেন, এখন আপনি এটার জন্য স্কেল কিউরি করবেন, কেমন কিউরি করবেন বলেন? আচ্ছা, এই জায়গার মধ্যে কোড লিখবেন। আমরা একটা সহজ বুদ্ধি করি, সেটা হলো এই জায়গার মধ্যে কোড না করে এই জায়গাটা কাজ করি,
পেইড টেবিল কি নামে করবো ক্যাটাগরি, তাই তো? হ্যাঁ, তো ক্যাটাগরি নামে টেবিলটা ছিল। তারপরে পাঁচ ব্লকের ছিল, আচ্ছা আইডি ইনডে ইনক্রিমেন্ট প্রাইমারি কি, ওকে নেম এরপরে বুদ্ধি কি কম আছে বলেন মাথায়, বুদ্ধি কম আছে? না না আনাসে কানাসে ভরা, বুঝিনি, বুদ্ধি আনাসে কানাসে ভরা হয়েছে। আচ্ছা, এটার সাথে কারো কোনো রিলেশন নাই আছে? কপি করেন আবার এখানে নিয়ে আসি, আমরা এইখান থেকে বুদ্ধি শিখবো, পুরোই বুদ্ধি আমার সাথে করতে হয় বুদ্ধি শিখতে আরো, মানুষের সুবিধা না। আচ্ছা আইডি আসছে, তারপরে কি ক্যাটাগরি আইডি হ্যাঁ চেঞ্জ করবো, একটু সময় দেন ভাই। আচ্ছা মানে কি মামা, আমার টাকা দাও, কত টাকা? 5,000 দিলা, আমি কাজ করতেছি, তোমার সাইড মোমেন্ট নিয়ে যাও না, জুবার নিয়ে যাও, জুবার যা যা মামা, হাবিও আসছে, যা তোর আবার নিয়ে যা। আচ্ছা হাবি বড় দিছি কিন্তু, আচ্ছা এখন বিষয় হলো যদি সাব ক্যাটাগরি হয়, সাব ক্যাটাগরির মধ্যে কি আছে, ক্যাটাগরি টেবিলের নাম, সাব ক্যাটাগরি আইডি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, আচ্ছা ক্যাটাগরি আইডি ইন্টেজার, এরপরে কি নেম ডেসক্রিপশন ইমেজেস, আর কিছু আছে? আচ্ছা এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হলো কি রেফারেন্সেস কি করছিলাম আমরা, আমার নিজেরই মনে থাকে না, দেখছেন ফাঁকি বাস, আর আমি আপনাদের কপি বেশ শিখাই। করেন কি কারে ক্যাটাগরি আইডি, আচ্ছা ক্যাটাগরি আইডি কার আইডি হবে, ক্যাটাগরি ভাই তো মাঝখানে স্পেস রাখছেন কেন, কোথায় মাঝখানে স্পেস না, আচ্ছা এটা ইগনোর করে দেখেন। ও আচ্ছা ফরেন কি হলো, হ্যাঁ এই যে নাম ক্যাটাগরি আইডি না, এখানে ক্যাটাগরি আইডি, এতটুকু বুঝছেন? হ্যাঁ সমস্যা আছে না, টোটালটা কপি করে দেখেন, নাম কত খারাপ, মতে খারাপ হতে পারবেন, এরপরে এটা কি প্রোডাক্ট, হয়েছে এরপরে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি এটা কি ক্যাটাগরি আইডি, এই তারপরে ম্যাম সব ক্যাটাগরি আইডি সহজ না কঠিন, তারপর শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন কারে করবো কিভাবে করবেন ম্যাম, তারপরে নিতেছি ম্যানেজ করতেছি, আচ্ছা শর্ট ডেসক্রিপশন করছেন, সরি হয়ে গেল, আসলেই তো ভাই আপনার পাশে পাশে নেই বড় মতো, আমি যেভাবে চেয়েছি ওই পাশে নেই, আমার কোনো দোষ নেই, আছে আর কিছু দরকার আছে, ইমেজেস দেখেন দেখেন ক্লিয়ার, এই জায়গা দেশের সমস্যাটা কি দেখেন, ক্যাটাগরি আইডি ইন্টেজার, আচ্ছা এর সাথে কার আছে, কার রিলেশন আছে, ক্যাটাগরি আইডি
ক্যাটাগরি রিলেশন আছে, তারপরে সাব ক্যাটাগরি আছে, তারপরে কার রিলেশন আছে, দেখেন সব বুঝে গেছেন আপনারা, পারেন না এমন কে বলছে বলেন, তারপরে সাব ক্যাটাগরির সাথে রিলেশন আছে, এখানে টেবিলের নাম কি জানো, সাব ক্যাটাগরি ভাই এখানে তিনটা কেন, আচ্ছা তিনটা ক্যাটাগরি লাগবে না, হ্যাঁ দুইটা লাগবে, যদি আপনারা না চান ই-কমার্সের মধ্যে যাই না, আমি কোনো কোডই লাইনে দেখছেন সব ডিলেট, আরে মায়া লাগে না রে এত সুন্দর করে কোড করছি, দেখ মায়া দেয় ছাড়া আমি আসে, এখন আমি টেবিল বানাবো না, বানানো তো সেটা আমার ডিজাইন হয়েছে না, যতটুকু খুশি হয়েছে তো এই কোনটা করতে পারে নিয়ে দেয় বুঝছি, তাই পারি আপু ফাঁকি মেরেন না, দেখেন দেখছেন পারি আপু ঠিকই ফাঁকি মারতেছে, আপনারা আটকাইতে পারলেন না, দেখেন এইখানে যখন আপনি এটা টেস্ট করবেন করতে দিতে পারেন টেস্ট, ওটা কোনো সমস্যা আছে না, সুন্দর করি যদিও সুন্দর করা দরকার নেই, সবাই সুন্দর মেকআপ লাগাইছে, দরকার আছে কোনো এই জায়গা দশমিক মানটা উঠাই দিলে শেষ, কোনো সমস্যা নেই আছে, আচ্ছা কোডটা কপি করে রাখুন, তারপর নিলাম গো দিলাম কিন্তু কেন হবে এখন বুঝছেন ইউনিটটা কি জিনিস, একটা মানে আমি ইউনিট ইউনিটে ভাগ করছি, এই অংশ কাজ না করে আমি অংশ করতে পারবো না, পারবো তাই হয় তাহলে এখানে আমি একটা কাজ করি, এখানে কোডিংটা চেঞ্জ করে ফেলি, ফর্মেট সুন্দর করে দিলাম, সবাই ধর দেখতে পারি আপুর মতো অসুন্দর না, মানে আপনি আমাকে যাই তাই বলতে কি বলেন, আচ্ছা দিলাম এখন বলেন এখন কোন সমস্যা আছে, এখন কোন প্রবলেম পাবেন কি আপনারা, না দেন ওকে গো, ওয়াও দেখেন আপনারা এখন নিজেরাই কম্পাইলার হয়ে গেছেন, পরে এটা ভাই আমরা যে করতে না এটা আমাদের এইতে দিয়ে দিয়েন চ্যাট বক্সে, না পারবো না স্যার, না না দিয়েন না দিয়েন না বিশ্বাস করেন আর নাই করেন, এটা আমার শিখতে বহু সময় লাগছে, কারণ এত অর্গানাইজ ভাবে কেউ আমাদের শিখায় না, সাব ক্যাটাগরি
ডাজ নট এক্সিস্ট এখনো ভুল আসবো ভাইয়া দেখি কি ভুল আসবে ওই যে ক্যাটাগরির উপরে তো ওইটা দেন এটা দিয়ে হয়ে গেছে এখন তো এলো জানি 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 আমি কিছুই পারি না মনে হয় না যে আমি খুব কিছু শিখেনি কিছু শিখেনি বাট প্রফেশনাল লেভেলে ডাটাবেস ইঞ্জিনিয়ারিং শিখেছি শুনবেন আমাকে একটা সাজেশন দেন নোট এই 9 প্রোটা কি ভালো নিয়েন না আমি নিষেধ করছি নিয়েন না কেন ভালো না আমার কাছে আমি শাওমি ইউজার বহু দিন যাবত আমি শাওমি 4-5টা সেট কন্টিনিউয়াস এখনো শাওমি চাল বিশেষ করেন যারা ডাটাবেস ডিজাইনার এই কাজই করে আচ্ছা এখন যদি আপনাদের এই অংশটা হয় তাহলে ব্যাচটা বানাইতে পারবেন পারবেন না পারবেন না বুঝিনি আচ্ছা আপনাদের হোমওয়ার্ক মনে করেন এরপর আরেকটা জিনিস হোমওয়ার্ক দিব সেটা হলো আপনাদের ডাটা ইনসার্ট করা আপনি যদি প্রথমে যায় সেটা প্রোডাক্টে ডাটা ইনসার্ট করেন এরর কিন্তু খাবে না হলে মনে করে দিলাম আগে ক্যাটাগরি ডাটা ইনসার্ট করতে হবে তারপরে সাব ক্যাটাগরি তারপরে প্রোডাক্ট মোবাইল দেখি কি হিলো দেখায় মরে গেছে যাও ফরিন কবর দিয়ে দাও ওই মামা ওই মামা আচ্ছা ডিসক্রিপশন কি দিবেন আমি একটা ফালতু ফোন আপনি একটা ফালতু মানুষ আল্লাহ তুহিন ভাই যে দেহে না আমি ভারকান নিছি আমি এখানে লিখতে পারি হ্যাঁ পুরাই পিওর ব্ল্যাক এসে ইনসার্ট করলাম এখানে মধ্যে কি আছে দেখেন ক্যাটাগরি আইডি আছে সরি ক্যাটাগরি আইডি এখানে তো কিছু হবে না কেন ভুল cannot add or update a child row a foreign key constant fail
তার মানে কি আপনি যখন ফর ইন করতেছেন এটা তো ফর ইন কি বানাই দিছি, আপনার এই ক্যাটাগরি বানাইতে হবে তারপরে সাব ক্যাটাগরি, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর আপনাদের যে কাজ হলো সেই কাজটা হলো খুব খারাপ, আপনাদের এইটা এইটা দিয়ে দিব দিব ভাই ওয়ার্ড বুঝিনি। আচ্ছা, যদি না দেই আপনারা কালকে পুতিনা মানুষ, কে কে করবেন না আজকে থেকে বলে যান যে আমি করতে পারবো না, কাজ আছে বা হ্যান ত্যান আগর বাবু যা যা আছে। আচ্ছা, আপনি বুঝছেন আপনি আগরের পাশে মানুষ, তার আগর বাবুর সুন্দর ভয় লাগে। আচ্ছা, সেটা হলো কালকে এই অংশটা আমার করে দিবেন উইথ দা টাইম চার্ট। কে করতে পারবেন না? সামনাসামনি করতে পারবো না, বাট বাসায় করতে পারবো। বাসায় করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আপু, মিনিমাম 8-10টা ক্যাটাগরি, তার নিচে সাব ক্যাটাগরি, তার নিচে প্রোডাক্ট, যদি পারেন ব্যাচটাও করে ফেলবেন। কারণ আপনারা তার উপর ডিপেন্ড করে একদম রিয়েল একটা ই-কমার্স সাইটে কিভাবে কিউরি হয় সেটা শিখানোর ট্রাই করব। পারি না আমি, আমি নিজেও পারি না। ঠিক আছে। তুহিন ভাই মনে হয় সুখে গান গাচ্ছে। আচ্ছা জবর ভাই, জবর ভাই, আমি আপনাকে একটা ড্রাইভে লিংক দিচ্ছি, হ্যাঁ, আপনি ইমেল আইডিটা দেন, ওইখানে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের ভিডিও আপনি আপলোড করে দিবেন এবং একটা ফোল্ডার করে নেবেন ব্যাচ 1।